সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু আপনার নাম কি আমার নাম রাজিউল রাজিউল কেমন আছেন আপনি হাসি ভালো কি হয়েছে আপনার জীবনে আসলে জীবনে মাই ছিল হুম আমার কোনো ভাই বোন ছিল না মাই ছিল মাইটা কিছুদিনই মারা গেছে এখন মামুর কাছে থাকি কোনো মতে আচ্ছা আচ্ছা এখন গার্মেন্টসে চাকরি করি না একটা দোকানে চাকরি করি দোকানে কিসের দোকান এটা সেলাই মেশিনের দোকান সেলাইয়ের কাজটা শিখতেছেন নাকি জানেন না আমি জানি জানেন সংসার নাই আপনার কোনো বিয়ে শাদি বাচ্চা কাচ্চা না বিয়ে শাদি হয়নি এমন কোনো বিয়ে শাদি সেরকম আসি নেই কেন বিয়ে শাদি করতে মন চায় না মন চালিও তো সেরকম আসি নেই বিয়ে করতে আসে নাই কেন জানে না যাই বাড়িতেটা বিবাহ উপযুক্ত মেয়ে আছে জানে না এটা জানে জানলে কি হবে বিয়ে কললি তো মন করে মানুষ যতুক চাই পরের বাড়ি থাকি মা ছিল মা মারা গেছে বাবার নাই কোনো ভাই বোন নাই আচ্ছা এখন মামুর বাড়ি থাকে বিয়ে করলে দুই এক লাখ টাকা যতুক চাই শরম সমর্থ তো নাই কতদিন মা মারা গেছে 2-3 4-5 মাস হলো তো ভিডিওতে কি আসতে বলছে ভিডিওতে আইছি মনের কষ্ট হয় যেতে কোনো ভালো বিচ্ছে কারোরে পাই ভালো বিচ্ছে কেউ বিয়ে করতে চায় যতুক ছাড়া ভালো মানুষের নাই না ভালোবাসার মানুষ থাকলে কি আর প্রতি এইসব ভিডিওতে মানুষ আসে নাকি তো ভিডিওতে কি ভালোবাসার মানুষই দরকার নাকি অন্য কিছু দরকার না আমার শুধু ভালোবাসার মানুষ দরকার আচ্ছা আচ্ছা লেখাপড়া লেখাপড়া করা হয়েছিল হ্যাঁ লেখাপড়া করছি কোন ক্লাস পর্যন্ত 7 পর্যন্ত 7 পর্যন্ত তো আপনার তো বয়স্ক কত এখন বয়স তো 20 বছর তো এত দিন বিয়ে शादी হলো তো বাচ্চা কাচ্চাও হয়ে যেত তো অনেক অনেকটা অনেকটা পিছাই গেলেন না হ্যাঁ মাই ছিল অসুস্থ মাই ছিল মাইরে নিয়ে থাকতাম চলতাম তারপরে মাটা এখন কিছুদিন হয় মারা গেছে এখন একটু আসি এইভাবেই আচ্ছা কেমন লাগে এই জীবনটা এই জীবনটা তো কষ্টের জীবন কষ্টের জীবন কষ্টের জীবনই তো কোন বিষয়টা সবচেয়ে বেশি কষ্ট দেয় সবচেয়ে বেশি জীবনে কষ্টের জীবনটা হয়েছে মনে করো সবচেয়ে মানুষের একটা নারীর জীবনে একটা পুরুষের দরকার এটাই হল সব আচ্ছা আচ্ছা তা আপনার কথাগুলো তো অনেক সুন্দর কিন্তু আপনি কি কখনো চেষ্টা করছেন যে একটু গান টান গায় বা একটু অভিনয় অভিনয় করি এগুলো চেষ্টা করছিলেন সেরকম কি সৌভাগ্য আছে নাকি সাধারণ ঘরে গান টান গাইতে পারেন না রেডিও টেলিভিশন শুনে তো অনেকে শিল্পী হয়ে যায় দুই এক লাইন গাইতে গান টান গাইতে পারে গান তো গামুক যে মনের মানুষের তারা গান গাইতে গাই তো শোনাবো আমাদেরকে শোনাবেন না এখন তো দশক ভাইরা দেখবো আমার আচ্ছা যাই গানটা না গাইলেও সমস্যা নাই যারা ফোন দিবে আপনার মনে কষ্টের কথাগুলো তাদেরকে বুঝায় বলবেন ঠিক আছে দেখবেন যেহেতু আপনার বিয়ে শাদি হয়নি সবচেয়ে বেশি প্রয়োজন যে আপনিই বললেন একটা নারীর জীবন একটা পুরুষ দরকার সেই পুরুষটা যেন আপনার মনের মতো হয় বা তার মনের মতো আপনি হয়ে ওঠেন সেরকম যেন একটা মানুষ আমি কোনো বয়সেরই কথা বলছি না যেমনই হোক যে আমার পাশটা যাইনি শুনে পাশে দাঁড়াবো যে মনে করো বয়স যেমনই হোক ছোটবেলায় ছোটবেলায় কি চিন্তা করতেন ছোটোবেলা চিন্তা করতাম মনে করো মা বাবা ছিল অনেক টেনশন ছিল লেখাপড়া কর্ম একটা ভালো ধরনের চাকরি কর্ম ভালো একটা ফ্যামিলি বাড়ি বিয়ে সাদি হবো সেরকম সৌভাগ্য আমার জীবনে আসেনি আর

না ভালো মন্দ পৃথিবীর সবার ভিতরে আছে কিন্তু খারাপ হলে তো মনে আলাদা হিসেব সেটা তো আপনার সঙ্গে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করে নাম্বারটা দেয়া যাবে হ্যাঁ নাম্বারটা আমার একটা সত্যি কথা যেটা ভাইয়া এটা মনে কইছিল ভাইও না আমি ইউটিউব এই চ্যানেলে আসার কোনো আমার ইচ্ছে নাই আমি আইছি আমার একটা আপা একটা নাম্বার আমারে দিছে আচ্ছা আচ্ছা একটা সিমির জন্য তো মিথ্যে কথা বলবো না রমজান মাসে একটা নাম্বার দিচ্ছি ওই নাম্বারটা আপনাদের দিচ্ছি কিছু আমার সাথে যোগাযোগ হলে এমন কোন ভাই থাকলে নাম্বারটা তার সাথে পার্সোনাল নাম্বারে কথা বলবো আচ্ছা আচ্ছা নাম্বারটা বলে আবার আপনার নাম্বারটা নাম্বারটা দিচ্ছে আমার তা আমার আমার কাছে দেন আমি দেখে নাম্বারটা দেখে আমি বলে দিচ্ছি হ্যালো বিয় শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের একটি মেয়ের আসলে তার কথাবার্তাগুলো যেরকম সুন্দর দেখতেও এরকম সুন্দর কেউ যদি তার তথ্য আরও জানতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারেও যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো